তিন দিন ধর্মঘট করে ভাড়া বাড়ানোর দাবি আদায় করে নিলেন বাস মালিকরা দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে এক টাকা আশি পয়সা ও মহানগরে প্রতি কিলোতে দুই টাকা পনেরো ভাড়া নির্ধারণ করা হয়েছে সোমবার থেকেই কার্যকর হচ্ছে নতুন ভাড়া রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে টানা ছয় ঘন্টার বৈঠকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয় পরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ২০১৩ হাজার তেরো সালে দূরপাল্লার ছিল এক টাকা বিয়াল্লিশ পয়সা প্রতি কিলোমিটার সেখানে ওনারা এক টাকা আশি পয়সা প্রস্তাব করেছে এবং এটা হাউজে আমাদের কমিটি এরা সর্বসম্মতভাবে এটা একমত পোষণ করেছে একইভাবে দুই হাজার তেরো সালে আমাদের মহানগরের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহানগরের ক্ষেত্রে আমাদের যে ভাড়া ছিল এক টাকা সত্তর পয়সা সেটা এখন নির্ধারণ করা হয়েছে সর্বসম্মতভাবে যে দুই টাকা পনেরো পয়সা তো যা